সুদপুর উচ্চ বিদ্যালয় থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তার উত্তর লেখার নিয়মাবলী সম্বন্ধে জেনে নাও প্রথমেই উত্তর লেখার জন্য আমরা সবসময় একই মাপের বিভিন্ন পৃষ্ঠা নেব সেটি এফোর সাইজের পৃষ্ঠা হতে পারে অথবা সরকার থেকে যে তোমাদের খাতাগুলো দেওয়া হয়েছে সেই পৃষ্ঠাগুলো সঠিকভাবে খাতা থেকে ছিঁড়ে নিয়েও হতে পারে কখনোই যেমন দেওয়া আছে একটা উত্তরপত্র বড় একটা উত্তরপত্র ছোট এরকম যেন না হয় উত্তরপত্র লেখা শুরুর প্রথমেই আমাদের প্রথম পৃষ্ঠায় উপরের দিকে বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং তারপরে নিজের নাম শ্রেণী রোল নাম্বার বা ক্রমিক নাম্বার সেকশন বা বিভাগ এবং কোন বিষয়ের উত্তর লিখছ সেটি উল্লেখ করতে হবে এগুলি লেখা হয়ে গেলে এরপর নিচে একটি দাগ দেবে দাগদা অংশের নিচে থেকে উত্তর লিখতে তোমরা শুরু করবে প্রত্যেক বিষয়ের জন্য এরকম আমাদের প্রথম পৃষ্ঠা তৈরি করতে হবে এখন আমরা একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিভাবে উত্তর করব দেখেনি। পঞ্চম শ্রেণীর বাংলা বিভাগের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নেওয়া হয়েছে উত্তর করার সময় শুধুমাত্র প্রশ্নের নাম্বার দিলেই হবে কোনোরূপ প্রশ্ন লেখার প্রয়োজন নেই যেমন প্রশ্নের নাম্বার এক দশমিক এক লেখার পরেই নির্দিষ্ট জায়গায় আমরা উত্তর লিখব একইভাবে পরের প্রশ্নের নাম্বার দেব এবং নির্দিষ্ট জায়গায় উত্তর লিখব এইভাবে প্রথম পেজের পরে দ্বিতীয় পেজ একটা নেব একই সাইজের তারপরে তৃতীয় পেজ নেব যতগুলো ঠিক পেজ লাগবে এভাবে নিয়ে উত্তরগুলো লিখব কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উত্তর লেখা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পরপর পেজগুলো উপর থেকে নিচের দিকে এভাবে সাজাও এরপর একটি স্ট্যাপলার বা সুত্রুতো সাহায্যে ঠিক উপরে আমাদের যেখানে স্কুলের নাম এবং তোমার নাম লেখা আছে সেই পৃষ্ঠাটি উপরে রেখে আমরা স্টেপল বা স্লাই করে দেব প্রতিটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন উত্তরের সেট করতে হবে সমস্ত বিষয়ের উত্তর লেখা হয়ে গেলে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তীতে বিদ্যালয় থেকে নির্দেশ দেওয়া হলে বিদ্যালয়ে এসে উত্তরপত্র জমা দেবে প্রশ্নপত্র নিজের কাছেই রেখে দেবে বিদ্যালয়ে জমা দেওয়ার প্রয়োজন নেই বাড়িতে থাকো সুস্থ থাকো